নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভেজিটেবল ওটস বানিয়ে আপনাদের দেখাবো। এটা খেতে খুবই ভালো এবং সকালের ব্রেকফাস্টের পক্ষে যে ভীষণই ভালো। যদি আপনারা এই রেসিপিটা বানান খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা পছন্দ হলে আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভেজিটেবল ওটস বানাতে লাগছে আমার সাদা তেল নিয়েছি, এর সাথে ওটস নিয়েছি, মানে যে যতখানি খাবেন। আমি এখানে 100 গ্রাম ওটস নিয়েছি, আর হলুদ, নুন, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি, আর সবজির মধ্যে লাগছে পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর ফুলকপি কুচি এবং আধখানা টমেটো কুচি নিয়েছি। এই দিয়ে বানিয়ে দেবো আমি ভেজিটেবল ওটস। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে সাদা তেল দিয়ে দেবো এতে। চা চামচে 3 চামচ আমি সাদা তেল দিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার সাথে আমি এই গাজরটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু ভেজে নেব। অল্পখানিটা ভেজে নিয়ে আমি অন্য সবজিগুলো দিতে আরম্ভ করব। নুন দিয়ে দিলাম, ফুলকপিটাও দিয়ে দিচ্ছি এতে। ভালো করে এটা ভেজে নেব। গ্যাসটা একদম আস্তে করে দিচ্ছি। এবারে টমেটোটা দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দেবো। দুখানা কাঁচা লঙ্কা কুচি আছে আমার এখানে, দুখানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। বাচ্চারা এই লঙ্কাটা না দিলে বাচ্চারাও খেতে পারে এই জিনিসটা, খেতে খুব টেস্টি হয়। এটা একটু আস্তে আস্তে হবে, একটু সেদ্ধ হয়ে গেলে আমি ওটসটা দেব। সবজিটা আমার হয়ে এসছে, আমি এবার ওটসটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আমি জল দিয়ে দেব। এটা করা খুব সহজ আর কিছু সেরকম জিনিসই লাগে না, বাড়ির যা থাকে তাতেই হয়ে যায়। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে আমি একটু নুন দিয়ে দেব। একবার আমি নুন দিয়েছিলাম, অল্প করে নুন দিয়ে দেব। এটা একটু সেদ্ধ হবে, গ্যাসটা একদম কমিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ধনে পাতাটা ছড়িয়ে দেবো এর উপরে। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তৈরি হয়ে গেল ভেজিটেবল ওটস। এটা সকলে আপনারা বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।